Assalamualaikum. Good morning. Welcome to my blog. আশা করি সবাই ভালো আছেন, আমরা খুব ভালো আছি। আজকে দেখতেই পাচ্ছেন চুল টুল সব শ্যাম্পু ট্যাম্পু করে আমি আজকে যাচ্ছি পার্লারে। চুলটা একটু রাফ হয়ে গেছে, একটু বেড়াতে যাব। তার আগে আর পূজোর সময় তো বুঝতেই পারছেন প্রচন্ড ভিড় হবে, পার্লার ঢোকা যাবে না, তাই যাচ্ছি। তো আজকে আমি একা নেই, আমার সাথে আছে আমার ফ্রেন্ড, আমার ভাগ্নি, এটা হচ্ছে জুনি খান সামা। তুমি একটু হাই করে দাও। তুমিও যাবে তাই তো? যাচ্ছি আপাতত, দেখি কি হয়। আমরা দুজন কম্পিটিশন করছি কে কত বড় চুল বাড়াতে পারে। আপনারা বলুন দুজনের মধ্যে কার চুল বড়, আমার না জুনির, একটু কমেন্ট করে জানাবেন। চুলটা খুবই রাফ হয়ে গেছে দেখি। তুমি তোমার চুলটা, জুনির চুলটা মোটামুটি ঠিক আছে। আমরা দিয়ে যাচ্ছি সল্ট লেকে একটা পার্লারে, অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, তিনটের দিকে যাব। তো এখন আমরা এই গাড়িতে, দূরে আমার ড্রাইভার, আমার জীবন লাইফ স্টিয়ারিং ধরে বসে আছে, এখন একটু ঘুমিয়ে নিচ্ছে সিগন্যালে গাড়ি দাঁড়িয়ে আছে বলে। তো ঠিক আছে, এরপরে দেখা হবে আবার পার্লারে গিয়ে। ওকে, ততক্ষণ পাঠিয়ে
আদার স্টিকি স্ক্রাবার দিয়ে একটু ব্যাক লাগিয়ে দিয়েছি। ট্রিটমেন্ট করালে আলাদা করে তাহলে হয়তো আরো বেটার হবে। আমরা একটা প্যাকেজে এসেছিলাম, তো অফার চলছিল পুজো, যথেষ্ট টাইম নিয়ে করেছে, মোটামুটি স্যাটিসফাইড। প্রায় চার ঘন্টা দুজনের, মোটামুটি চার ঘন্টা টাইম লেগেছে। আর এমন নয় যে যাতা করে করেছে, ভালোই ধরে ধরে করেছে। তো ঠিক আছে, এই লুকস দেখা যাক কদিন এই লুকস থাকে। আমরা দু মাস পর বেড়াতে যাবো, প্রায় দেড় মাস পরে, জানি না তখন কেমন থাকবে। তো পুজোর সময় প্রচন্ড ভিড় হবে বলে আমরা এখনই চলে এসেছিলাম। এই হচ্ছে আমাদের লুকস। তো বন্ধুরা জানাবেন আমাকে কমেন্টসে কেমন লাগছে ওর নতুন লুকস। এটার জন্যই নতুন লুকস, ঠিক আছে। আবার কিছুক্ষণ পতাকা হচ্ছে।